Hi there everyone, in this video we're going to talk about why we need eye contact and smile for effective presentation. Presentation er kotha tir mane hocche uposthapon. Uposthapon dewar khetre kintu besh kichu jinish khubi guruttopurno. Uposthapon mane hocche tumi nijeke kibhabe uposthapon korcho. Shekhetre tomar kotha bolar style, tomar uchcharon, tomar dress up theke shuru kore shob kichu ke kintu tumi uposthapon korcho. Tomar shamne jara audience ache tader shamne. তাই তোমার উপস্থাপন যেন খুব ইফেক্টিভ এবং সুন্দর হয়, অন্য সকল মানুষের কাছে যেন ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আই কন্টাক্ট এবং স্মাইল। তুমি যদি উপস্থাপন করার ক্ষেত্রে বা কোথাও কোনো কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে যদি তোমার আই কন্টাক্টটা ঠিকভাবে মেনটেন করতে না পারো, থিঙ্ক অ্যাবাউট, আমি যদি এই ভিডিওর শুরুতে এভাবে কথা বলতাম, হাই দেয়ার এভরিওয়ান, Welcome to 12th Digital School. In this video, we are going to talk about why we need effective presentation skill. তাহলে কি খুব একটা ভালো লাগতো? আমি কিন্তু ওই দিকে তাকিয়ে কথা বলছি, তোমার দিকে না বা তোমাদের দিকে না। তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা রিয়েলিস্টিক লাগতেছে না, মানে অন্যদিকে তাকিয়ে কথা বললে মনে হচ্ছে সে অন্য কারোর সাথে কথা বলছে বা আমাকে ফোকাস করছে না। তোমরা যখন কারোর সামনে কথা বলবে বা অনেকগুলো মানুষের সাথে একসাথে কথা বলবে, তখন যদি তুমি স্পেসিফিকভাবে কোনো একটা ব্যক্তির দিকে তাকিয়ে কথা বলো, সে ব্যক্তিটি কিন্তু ভালো ফিল করে বা সে ব্যক্তিটি মনে করে যে আমার দিকে তাকিয়ে কথা বলছে, মানে তার ভেতরে একটা ভালো লাগা কাজ করে। তো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে তোমার সামনে যারা অডিয়েন্স থাকবে তাদের সকলে এই বিষয়টা যেন কাজ করে তাদের মধ্যে, যে তারা সবাই যেন বুঝতে পারে যে তুমি তাদের সবার দিকে তাকিয়ে কথা বলছো। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন উপস্থাপনা করতে যাই বা কথা বলতে যাই, তখন কিন্তু আমাদের একটা ভয় কাজ করে বা লজ্জা কাজ করে অনেকের ক্ষেত্রে, যার কারণে ঠিকভাবে তাকিয়ে সামনে দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা বোধ হয়। তো এক্ষেত্রে বেশ কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে মানুষের দিকে না তাকিয়ে তোমার সামনে যারা অডিয়েন্স আছে সেক্ষেত্রে তোমরা বেশ কিছু জিনিসের দিকে ফোকাস করতে পারো। সেখানে থাকতে পারে কোনো একটা স্পেসিফিক চেয়ার বা থাকতে পারে একটা স্ট্রাকচার, আই থিঙ্ক একটা প্রসঙ্গ কাঠামো তোমরা নির্ধারণ করে নাও যে তুমি এই সাইডের এই দিকে তাকাবা, মাঝখানের এই সাইডে এবং এই পাশে এই দিকে। এভাবে তাকাতে থাকলে তারা মনে করবে যে তুমি সব দিকে তাকিয়ে কথা বলতেছ। সো আই কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি পারো তোমাদের যারা অডিয়েন্স আছে তাদের প্রত্যেকটা অডিয়েন্সের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে চেষ্টা করবা। এক্ষেত্রে কী হবে, আমরা যখন আমাদের অডিয়েন্সের চোখের দিকে তাকিয়ে কথা বলবো, ওই যে বললাম, তখন তাদের একটা ভালো লাগা কাজ করবে, তখন তারা রিয়েলিস্টিক এটা ফিল করবে যে তুমি তার সাথে কমিউনিকেট করছো বা কমিউনিকেশন করছো, সেক্ষেত্রে তোমাদের মধ্যে একটা ভালো কমিউনিকেট তৈরি হবে। সো ইফেক্টিভ প্রেজেন্টেশন করার ক্ষেত্রে এই যে আই কন্ট্যাক্ট এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আর এর সাথে স্মাইল কথাটা আরও ইম্পর্টেন্ট। তুমি যখন প্রেজেন্ট করবা, তুমি কোনো একটা বিষয় উপস্থাপন করতেছো, সেক্ষেত্রে সেই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ডিপেন্ড করে তুমি তুমি তোমার যে কোনো একটা প্রজেক্ট বা যে কোনো একটা বিষয় সম্পর্কে ব্যান বা যে কোনো একটা বিষয় সম্পর্কে উপস্থাপন করছো, সেটা মানুষ বা অডিয়েন্স কীভাবে, সেটা ডিপেন্ড করবে তুমি কীভাবে উপস্থাপন করছো। তুমি যদি একটা বিষয় নিয়ে খুবই মানে সন্দেহ থাকে তোমার মধ্যে বা সেটা নিয়ে তুমি একটা কমপ্লিট ধারণা তোমার ভেতরে না থাকে, থিঙ্ক অ্যাবাউট এই ডায়েরিটা নিয়ে। তুমি তোমার অডিয়েন্সের সামনে এই ডায়েরিটার গুণগান গাচ্ছ, তোমার কোম্পানিতে একটা ডায়েরি তৈরি করছে, এটা এটা অন্য সকল ডায়েরির চাইতে স্পেশাল। এখন কী কী গুণ আছে অন্য সকল ডায়েরির চাইতে, সেই গুণটা যদি তুমি তুলে না ধরতে পারো ইফেক্টিভলি, কনফিডেন্সলি, হ্যাঁ, তোমার কথা দ্বারা যদি এটা বোঝা না যায় তুমি যা বলছো তা সত্যি এবং এটা 100% ইফেক্টিভ, তাহলে কিন্তু অডিয়েন্স এটা যদি না বুঝতে পারে তাহলে কিন্তু তোমার প্রোডাক্টটা তারা কিনবে না বা তোমার প্রোডাক্টের প্রতি তারা আগ্রহ হবে না। সেক্ষেত্রে তুমি তোমার প্রোডাক্ট সম্পর্কে যাই বলছো সেটা যেন কনফিডেন্সলি বলতে পারো, একটি স্মাইল দিয়ে বা মজার ছলে স্মাইল দিলে তোমাকে দেখে মনে হবে যে তুমি অনেক কনফিডেন্স তোমার ব্যাপারে, তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সেটা বিষয়ে তুমি খুবই আত্মবিশ্বাসী। তুমি যখন আত্মবিশ্বাসী বা তুমি যখন হাসবা, তোমার ভেতরে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। আমরা যখন হাসি তখন কিন্তু আমাদের শরীর থেকে ডোপামিন বের হয়ে থাকে, তখন আমাদের একটা ভালো লাগা কাজ করে। তো এই হাসিটার মাধ্যমে যে শুধু নিজের ভালো লাগে এমনটা নয়, তোমার সামনে যারা অডিয়েন্স আছে তাদেরও অনেক ভালো লাগে, তারা বুঝতে পারে যে তুমি এই বিষয়টা নিয়ে যে কথা বলতেছ সেটা খুবই মানে ইফেক্টিভ। সো তোমার প্রেজেন্টেশনটাকে রিয়েলিস্টিক এবং খুব সুন্দর করার জন্য এই স্মাইল এবং আই কন্ট্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট টাইম থেকে যখন প্রেজেন্টেশন দিতে যাবা, অবশ্যই তুমি যে বিষয় নিয়ে কথা বলছো সে বিষয়ে 100%
কনফিডেন্স থাকতে হবে তোমার, সেই বিষয়গুলো নিয়ে গুছিয়ে নিতে হবে, এবং অবশ্যই তোমার সামনে যারা আছে তাদের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে আই কন্ট্যাক্টটা মেনটেন করে কথা বলতে হবে। তাহলে কিন্তু তোমার প্রেজেন্টেশনটা সত্যিকার ইফেক্টিভ প্রেজেন্টেশন হবে।